এই ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় আমাদের দেশে বলা হয় মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আসলে এই দোয়া বলে মাটি দেওয়ার কোনো দলিলই নেই, মাটি দেওয়ার দলিল এটা না। একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদিসটা জঈফ, আপনারা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে পড়েছেন হয়তোবা। এই হাদিসটা জঈফ যে কবরে রাখার সময় দোয়াটা পড়তে হবে, কিন্তু এটাও জঈফ হাদিস, মাটি দেওয়ার দোয়া এটা না। মাটিটা দেওয়ার সময় আপনি শুধু বলতে পারেন বিসমিল্লাহ, কি বলবেন বিসমিল্লাহ, কিন্তু এই বেদাতি হুজুরগুলো মানুষকে বিপদে ফেলে দেয়। শেষ করিনি, বেদাতি হুজুরা যখন মাটি দিচ্ছে তখন বলে দিচ্ছে জোরে জোরে মিনহা খালাকনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে রাখার সময় একটা দোয়া আছে, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দোয়াটা পড়তে হবে। কিন্তু এখন সবাইকে রাখার সময় যদি আপনি পড়েন তাহলে তো মানে আল্লাহর বিরুদ্ধে আপনার অবস্থান হয়ে গেল, রাসূলের আদর্শের উপরে তো ছিল না। পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েনি জীবনে, পশ্চিম দিকেও হয়নি, তাকেও যদি কবর রাখার সময় বলেন যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? এর অর্থ কি জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নামে, মানে আমি আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপরে তাকে কবরে রাখছি, টোটালি মিথ্যা কথা একটা, জীবনে রাসূলের আদর্শ মানেনি।